হ্যালো ভিউয়ার্স, এআর ডিটেক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটা হলো স্টেট গভর্নমেন্টের যে ইডিস্ট্রিক্ট পোর্টাল রয়েছে, সেই ইডিস্ট্রিক্ট পোর্টাল থেকে কিভাবে বিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করা যায়। বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, এবং আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা এসছো তাদেরকে বলবো পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক ইডিস্ট্রিক্ট পোর্টাল থেকে কীভাবে অ্যাপ্লাই করা যায়। তো প্রথমে একটা ব্রাউজার ওপেন করে নেবে, তারপরে এই গুগলে গিয়ে লিখবে ইডিস্ট্রিক্ট। ইডিস্ট্রিক্ট লেখার পরে ইন্টার দিলে এরকম একটা পেজ চলে আসবে তোমাদের সামনে। তো এখানে দেখতে পাচ্ছ ইডিস্ট্রিক্ট এগিয়ে বাংলা, এইখানে ক্লিক করবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে আর একটা পেজে আমাদেরকে নিয়ে চলে যাবে, একটু ওয়েট করলে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমার যে আইডি পাসওয়ার্ডটা রয়েছে সেটা আমি এখানে বসিয়ে লগ ইন করে নেব। তো চলো আমি আমার আইডি পাসওয়ার্ডটাকে এখানে বসিয়ে নিই। তো আইডি দেওয়া হয়ে গেছে এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছ নিচে একটা ক্যাপচার কোড রয়েছে, সেই ক্যাপচার কোডটি এই ঘরে বসিয়ে নেব। তো এখানে বসানোর সাথে সাথে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আর একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এই পেজে দেখতে পাচ্ছ ড্যাশবোর্ড চলে এসছে ডিস্ট্রিক্টের। তো সর্বপ্রথম উপরে দেখতে পাচ্ছ 7 নম্বর ফ্রম সার্টিফিকেট। তো সার্টিফিকেটে ক্লিক করার সাথে সাথে এদিকে কতগুলি অপশান চলে এসছে। এখানে দেখতে পাচ্ছ ইনকাম সার্টিফিকেট। তো এই ইনকাম সার্টিফিকেটের উপরে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে আমাদেরকে আর একটা পেজে নিয়ে চলে যাবে। তো দেখতে পাচ্ছ পরবর্তী পেজ ওপেন হয়ে গেছে। এই পেজে দেখতে পাচ্ছ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, সে সমস্ত কিছু দেওয়া আছে, কী কী ডকুমেন্টস লাগবে। তো ডকুমেন্টস যেটা লাগবে সেটা হলো একটা পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট, এক কপি ছবি এবং একটা আইডেন্টি প্রুফ। তারপরে দেখতে পাচ্ছ এখানে ফি ডিটেলস নট অ্যাপ্লিকেবল। তারপর নিচে দেখতে পাচ্ছ সিএসসি ফিস। তো বন্ধুরা কেউ যদি সিএসসি থেকে অ্যাপ্লাই করে সেই ক্ষেত্রে তাকে 20 টাকা ফিস দিতে হবে। আমি যেহেতু এই পোর্টাল থেকে করছি তাই সম্পূর্ণ ফ্রি। তো এই টিকবক্সে টিক দিয়ে অ্যাপ্লাই ক্লিক করে দেবো। তো অ্যাপ্লাই ক্লিক করার পরে আর একটা পেজে আমাদেরকে নিয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছ একটু লোডিং হচ্ছে, তারপরে এই পেজে চলে এসেছি আমরা। এই পেজে দেখতে পাচ্ছ কী দেওয়া আছে, অ্যাপ্লিকেশন ফর ইনকাম সার্টিফিকেট, মানে কার জন্য অ্যাপ্লিকেশন করছি তার ডিটেলস এখানে দিতে হবে। তো আমি ক্যান্ডিডেট স্যালুটেশন চুজ করে নিলাম, তারপর ফার্স্ট নেমের ঘরে তার ফার্স্ট নেমটি লিখে দিলাম। ফার্স্ট নেম লেখার পরে এদিকে দেখতে পাচ্ছ মিডিল নেম। তো মিডিল নেম থাকলে দেবে, না হলে পরের যে লাস্ট নেম রয়েছে সেই লাস্ট নেমটা বসে নেবে। তো আমার লাস্ট নেম বসানো হয়ে গেছে। এবার ডেট অফ বার্থ আছে, ডেট অফ বার্থটাকে এখান থেকে চুজ করে নেব। তো ডেট অফ বার্থ চুজ করা হয়ে গেলে তার সাইডে দেখতে পাচ্ছ এজ। তো সেই ডেট অফ বার্থ অনুযায়ী কী এজ হচ্ছে সেটা এখানে শো করবে। তারপর জেন্ডার, জেন্ডার কী আছে এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর দেখতে পাচ্ছ ডেট অফ অ্যাপ্লিকেশন, ওটা অলরেডি হয়ে থাকবে। এবার ক্যান্ডিডেটের ভ্যালিড মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বারটি আমি এখানে বসিয়ে নেব। তো চলো মোবাইল নাম্বারটা দিয়ে দিই। তো মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে ডান দিকে দেখতে পাচ্ছ ইমেল। তো ক্যান্ডিডেটের যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিটা এখানে বসিয়ে নেব। তো ইমেল আইডি বসানো হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছ আধার নাম্বার। তো আধার কার্ডের নাম্বারটা এখানে থাকলে অবশ্যই দিয়ে দেবে, যদি না থাকে এটা অপশনাল, না দিলেও অসুবিধা নেই, তবে থাকলে দিয়ে দেওয়াটাই ভালো। তো আমি এখানে আধার নাম্বারটাকে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পরে নিচে দিকে চলে আসবে। নিচে দেখতে পাচ্ছ কান্ট্রি অলরেডি সিলেক্ট হয়ে আছে এবং স্টেট যেটা সেটাও অলরেডি সিলেক্ট হয়ে আছে। তারপর এদিকে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট আমি এখান থেকে চুজ করে নেব। তো আমি আমার ডিস্ট্রিক্টটি এই ঘর থেকে চুজ করে নিলাম। তারপর সাব ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটাও এখান থেকে ড্রপডাউন থেকে সিলেক্ট করে নেব। তারপর রুরাল না আরবান সেটা এখান থেকে করে নেব। তারপর এটা হয়ে গেলে পাশে দেখতে পাচ্ছ ব্লক মিউনিসিপ্যালিটি। তো আমার যেহেতু ব্লক তাই ব্লকটা সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ ব্লক থেকে যে ব্লকটির আন্ডারে আমি অ্যাপ্লিকেশন করছি সেই ব্লকটা এই ঘর থেকে চুজ করে নেব। এরপর ক্যান্ডিডেটের যে ভিলেজ রয়েছে সেই ভিলেজটি এই ঘরে লিখে দেবো। তো ক্যান্ডিডেটের ভিলেজ নেম এই ঘরটাতে আমি বসিয়ে নিচ্ছি। তো বসানো হয়ে গেলে পুলিশ স্টেশন কী আছে সেই পুলিশ স্টেশনটা এই ঘরে বসিয়ে নেব। তারপর আছে পোস্ট অফিস, তো ক্যান্ডিডেটের পোস্ট অফিস লিখে দিলাম। তারপর অ্যাড্রেস লাইন 1-এও ভিলেজ লিখে দিলাম এবং অ্যাড্রেস লাইন 2-তে তার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসটি লিখে দিলাম। এবার ক্যান্ডিডেট যে পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটি এই ঘরে লিখে দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। তো ক্লিক করার পর একটু লোডিং হবে, তারপর আরেকটি পেজে চলে আসবে। তো এইখানে প্যারেন্ট
প্যারেন্টের যে ডিটেলস রয়েছে সেই প্যারেন্টস ডিটেলস এখানে দিতে হবে। তো এখানে আমি ফাদার্স চুজ করে নিলাম, তারপরে স্যালুটেশন কী রয়েছে সেটা চুজ করে নিলাম, তারপর ফার্স্ট নেম, ফার্স্ট নেমের ঘরে বসিয়ে দিলাম, মিডিল নেম থাকলে মিডিল নেম, তারপর লাস্ট নেমের ঘরে লাস্ট নেমটাকে বসিয়ে নেব। বসানো হয়ে গেলে পরে নিচে দেখতে পাচ্ছ অ্যাড্রেস আছে। তো অ্যাড্রেসে পারমানেন্ট অ্যাড্রেস আর প্রিভিয়াস অ্যাড্রেস যদি একই হয় তাহলে সেম অ্যাজ প্রিভিয়াসে ক্লিক করে এগিয়ে যাব। যেহেতু আমার অ্যাড্রেস সেম আছে তাই সেম অ্যাজ প্রিভিয়াসে ক্লিক করে নেক্সট পেজে চলে যাব। তাই এখানে দেখতে পাচ্ছ অ্যানুয়াল ইনকাম, তো অ্যানুয়াল ইনকাম যেটা আছে সেটা আমি এখান থেকে বসিয়ে নিচ্ছি। তারপর এদিকে ইনকাম ইয়ার্স কী হবে, তো 23-24 আমি সিলেক্ট করে নিলাম। তারপর ডিসিশন ফর অ্যাপ্লিকেশন, তো আমি কিসের জন্য অ্যাপ্লাই করছি সেটা এখান থেকে দিতে হবে। যেহেতু আমার আদার্স, তো আদার্স লিখে এখানে স্কলারশিপ লিখে দেবো। তো আদার্স রিজন যেটা হবে সেটা স্কলারশিপ বসিয়ে নিলাম, তারপরে এখানে এগ্রিতে টিক চিহ্ন দিলাম, তারপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে আরেকটা পেজ আমাদের কাছে ওপেন হয়ে যাবে। তো এই পেজে দেখতে পাচ্ছ কী কী ফিল করেছি সেগুলো সমস্ত কিছু এখানে শো হবে। তো এগুলো সব ঠিকঠাক আছে কিনা একটু মিলিয়ে নেবে। তো মেলানো হয়ে গেলে পাশে দেখতে পাচ্ছ অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টস, তো আমরা অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টসে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটু লোডিং নেবে, তো লোডিং নেওয়ার পরে আমাদের পরবর্তী পেজে নিয়ে চলে আসবে। তো এই পেজে দেখতে পাচ্ছ ডকুমেন্টস আপলোড করতে হবে। তো প্রথমেই আমি এখান থেকে আধার কার্ডটি সিলেক্ট করে নেব। তো আধার কার্ডটা সিলেক্ট করে নেওয়ার পরে আপলোডের ঘরে ক্লিক করব। তো আপলোডের ঘরে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আপলোডিং ফাইল, তো এই লেখাটি একটু শো হবে, একটু ওয়েট করবে, তারপর দেখবে আপলোড হয়ে যাবে। তো একটু ওয়েট করার পরে দেখতে পাচ্ছ ডকুমেন্টস আপলোড সাকসেসফুলি, তো তারপর এখানে কেটে দেবো। তারপর দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটের ফটো, তো এখান থেকে আমি ফটোটিকে চুজ করে নেব। তারপর আপলোডের ঘরে ক্লিক করার পর একটু ওয়েট করবে, তো একটু ওয়েট করার পরে দেখতে পাবে আপলোড হয়ে যাবে। ফটো আপলোড হয়ে গেলে এখান থেকে আমাদেরকে ইনকাম সার্টিফিকেটটিকে আপলোড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলি অপশান রয়েছে, তার মধ্যে আমি ইনকাম প্রুফ ফর গ্রাম পঞ্চায়েত এটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর যে জায়গায় আমার ইনকাম সার্টিফিকেটটি রাখা আছে সেখান থেকে ওটি চুজ করে আপলোডে ক্লিক করে দেবো। তো আপলোডে ক্লিক করার পর এরকম একটু সময় নেবে, তো দেখতে পাচ্ছ আপলোডিং ফাইল আপলোড হচ্ছে। তো একটু পরেই এরকম ডকুমেন্টস আপলোড সাকসেসফুলি দেখাবে। তো আমাদের কাজ প্রায় কমপ্লিট। তো এবার দেখতে পাচ্ছ সেভ অ্যান্ড নেক্সট, তো এই জায়গায় ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে আরেকটা পেজ চলে এসছে, তো এখানে আমি সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার পরে একটু ওয়েট করবে, তারপর দেখবে আরেকটা পেজ চলে এসছে। এখানে দেখতে পাচ্ছ এআইএন নাম্বার জেনারেট হয়ে গেছে, তারপরে এখানে সমস্ত কিছু ডিটেলস দেখাচ্ছে। তো চাইলে এটাকে প্রিন্ট আউট করে নিতে পারো। তো আমি এখানে ফিনিশে ক্লিক করে দিলাম। তো ফিনিশে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ ড্যাশবোর্ডে চলে এসেছি। তো এইখানে উপর দিকে ডান দিকের কোণে ট্র্যাক অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লিকেশনটা কী অবস্থায় আছে সেটাকে দেখতেও পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, এবং যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ সকলকে।